আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ওয়েবসাইট ব্যাকআপ নিতে হয়। গত পর্বের অন্য একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে একটি ওয়েবসাইট মাইগ্রেট করতে হয়। একটি ওয়েবসাইট ব্যাকআপ নেওয়া এবং ওয়েবসাইট মাইগ্রেট করা দুইটা কিন্তু দুই রকম বিষয়। ব্যাকআপ নেওয়াটা হচ্ছে আপনার ওয়েবসাইটকে সুরক্ষিত করা, আর মাইগ্রেট করা হচ্ছে যদি কোনো সময় আপনার ওয়েবসাইট হ্যাক হয়ে যায় বা কোনো কারণে আপনার ওয়েবসাইটের ডেটা ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে আবার আপনি মাইগ্রেট করে ওয়েবসাইট ফিরিয়ে আনতে পারবেন। সো দুইটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি ব্যাকআপ না রাখেন তাহলে কিন্তু মাইগ্রেট করতে পারবেন না। কিভাবে মাইগ্রেট করতে হয় সে বিষয়টি নিয়ে অলরেডি ভিডিও আপলোড করা আছে, এটি আমরা এন্ড স্ক্রিনে যুক্ত করে দিব অথবা আই বাটনে দেখতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন bdblog.com এই ওয়েবসাইটটি আমরা ব্যাকআপ নিব আজকে। ওয়েবসাইটটির ওনারশিপ অলরেডি চেঞ্জ হয়ে গেছে, এটি আগে আমার ওয়েবসাইট ছিল, এখন আমি আমার ফ্রেন্ডকে সেল দিয়ে দিছি। যেহেতু আগে এই ওয়েবসাইটের ব্যাকআপ আমার ইমেইলে ছিল, এখন আমার ফ্রেন্ডের ইমেইলে আমি ট্রান্সফার করে দিব, অর্থাৎ অটোমেটিক যে ব্যাকআপ সে ব্যাকআপটা আমার ফ্রেন্ডের ইমেইলে যাবে, এখন থেকে আমার আর ইমেইলে থাকবে না। সো এটি কিভাবে করবো স্টেপ বাই স্টেপ আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। এই কাজটি করার জন্য আমরা ড্যাশবোর্ড আসবো। ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড আসার পর এখানে লেফট সাইডে অনেকগুলো মেনু দেখতে পাচ্ছেন, এখান থেকে প্লাগইনস আসতে হবে। প্লাগইনস থেকে অ্যাড নিউ তে ক্লিক করতে হবে। এখন আমাদের একটি প্লাগইন ইনস্টল করতে হবে, প্লাগইনসটির নাম হচ্ছে আপড্রাফট। আপড্রাফট লিখে সার্চ করলে আপড্রাফট প্লাস ওয়ার্ডপ্রেস ব্যাকআপ প্লাগইন এটি পেয়ে যাবেন, লোগোটা আপনারা দেখে নেন। সো এই প্লাগইনটা ইনস্টল করতে হবে। এখন আমরা ইনস্টল নাও বাটনে ক্লিক করলাম। প্লাগইনটা ইনস্টল হয়ে যাওয়ার পর এটি অ্যাক্টিভেট করতে হবে, এখন আমরা অ্যাক্টিভেট বাটনে ক্লিক করলাম। প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেলে এখানে প্লাগইন লিস্টে এটি দেখাবে, এখান থেকে চাইলে আপনারা এই সেটিংস এ ক্লিক করে এটি সেট আপ করতে পারেন, অথবা লেফট সাইডে যে সেটিংস মেনু রয়েছে এখান থেকে আপনারা আপড্রাফট ব্যাকআপ এখানে ক্লিক করতে পারেন। সো আপড্রাফট প্লাস ব্যাকআপস এখানে ক্লিক করলাম, তাহলে এই প্লাগইনসটার ড্যাশবোর্ডে নিয়ে আসলো। এখন এই প্লাগইনটা আমাদেরকে ইমেইলের সাথে কানেক্ট করতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে এখনো পর্যন্ত কোনো ব্যাকআপ নাই, এখানে সবকিছু জিরো। দেন এটি ইমেইলের সাথে কানেক্ট করার জন্য আমরা সেটিংস এ ক্লিক করব। এখান থেকে আপনারা ফাইল ব্যাকআপ শিডিউল এখান থেকে উইকলি করে দিবেন, দুইটাই উইকলি করে দিবেন, এবং এই জায়গায় সংখ্যা 44 করে দিবেন। এর মানে হচ্ছে প্রতি সপ্তাহে একটা করে ব্যাকআপ যাবে, অর্থাৎ মাসে 4টা ব্যাকআপ আপনার ইমেইলের মধ্যে অটোমেটিক্যালি জমা হয়ে যাবে। দেন স্ক্রল করে যদি নিচে আসেন তাহলে এখানে দেখতে পাবেন অনেকগুলো প্ল্যাটফর্ম, কোন জায়গায় আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকআপটা রাখতে চাচ্ছেন সেটি আপনাকে নির্বাচন করতে হবে। সো এখানে আমরা গুগল ড্রাইভ কে নির্বাচন করতেছি, যেহেতু গুগল ড্রাইভ সম্পূর্ণ ফ্রি এবং 15 GB ফ্রি আমরা ব্যবহার করলে এটি আমাদের জন্য এনাফ। সো গুগল ড্রাইভ সিলেক্ট করলাম, দেন নিচে আসতে হবে। এই জায়গায় একটি ইমেল দেখতে পাচ্ছেন, ইমেলের এই জায়গায় একটি বক্স দেখতে পাচ্ছেন, এই জায়গায় যদি আপনি চেক দেন তাহলে প্রতিটা ব্যাকআপ আপনার মেইলে জমা হওয়ার পর আপনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো চাইলে আপনি এখানে চেক দিয়ে রাখতে পারেন অথবা উঠিয়ে দিতে পারেন। সো আমি চেক দিয়ে রাখলাম। দেন স্ক্রল করে যদি নিচে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেভ চেঞ্জেস। সো এই জায়গায় আমরা ক্লিক করব, তাহলে আমাদেরকে এখানে একটি পপ আপ লিঙ্ক দিল। এখন এই লিঙ্কে আমাদেরকে ক্লিক করতে হবে, ফলো দিস লিঙ্ক টু অথরাইজ অ্যাক্সেস টু ইউর গুগল ড্রাইভ অ্যাকাউন্ট। এই জায়গায় ক্লিক করলাম। তো এই জায়গায় ক্লিক করার পর এখানে দুইটা ইমেল আমাদের এখানে দেখাচ্ছে। এখন এখান থেকে আমরা যেই ইমেলের মধ্যে ব্যাকআপটা রাখতে চাচ্ছি সেই ইমেলটা নির্বাচন করব। সো আমি এমডি ওমর খান এই ইমেলটাতে সিলেক্ট করলাম। এখন আমাদেরকে অথরাইজ করার জন্য এখানে অ্যাক্সেস দিতে হবে, আমরা জাস্ট অ্যালো বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আপড্রাফট প্লাস সাকসেসফুলি সেট আপ হয়ে গেছে, এখন কমপ্লিট সেট আপে ক্লিক করতে হবে। এখন আমরা আমাদের ইমেল এবং ওয়েবসাইট দুইটাকে একসাথে কানেক্ট করলাম। কানেক্ট করার পর এখন আমরা ব্যাকআপ নিব। সো প্রথমে আমরা একটি ব্যাকআপ নেওয়ার জন্য এখান থেকে ব্যাকআপ নাও বাটনে ক্লিক করতে পারি। যদি আমরা এখন ব্যাকআপ নাও নিই কোনো সমস্যা নাই, আমাদের ব্যাকআপগুলো কিন্তু অটোমেটিক্যালি আমাদের ইমেইলে প্রতি সপ্তাহে একটা করে জমা হতে থাকবে। যদি আপনি চান একটি ম্যানুয়াল ব্যাকআপ নেবেন তাহলে আপনি এখানে ব্যাকআপ নাও বাটনে ক্লিক করবেন। দেন এখানে যদি চেক দেন তাহলে যে ব্যাকআপটি জমা হবে সেটি আপনি ম্যানুয়ালি চাইলে ডিলিট করতে পারবেন, সেটি কিন্তু কখনো ডিলিট হবে না। যদি এখানে চেক না দেন তাহলে ব্যাকআপ ফাইলটা কিন্তু প্রতি সপ্তাহে যখন একটা করে ব্যাকআপ জমা হতে থাকবে তখন অটোমেটিক্যালি এটা ডিলিট হয়ে যাবে। সো আমরা চাচ্ছি একটি ম্যানুয়াল ব্যাকআপ নিতে, অর্থাৎ এই ব্যাকআপ ফাইলটি কেউ ডিলিট করবে না। যদি আপনি না চান তাহলে এখন আমরা ব্যাকআপ নাও বাটনে ক্লিক করব। সো রিকোয়েস্ট স্টার্ট হয়ে গেছে, এটি ব্যাকআপ হওয়ার জন্য এই লাইনটি সম্পূর্ণ হতে হবে। এই প্রসেসিংটা হওয়ার জন্য কিছুক্ষণ সময় লাগতে পারে। যদি আপনার ওয়েবসাইটের ফাইলগুলোর সাইজ অনেক বড় হয়ে থাকে তাহলে সময়টা বেশি লাগতে পারে। সো এই হচ্ছে একটি ওয়েবসাইট ব্যাকআপ নেওয়ার কমপ্লিট প্রসেস। সো অলরেডি একটি ব্যাকআপ আমাদের জমা হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন 1 ব্যাকআপ
দেন এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাকআপ ফাইলটির এখানে একটি লক আইকন রয়েছে, তার মানে এটা লক করা, এটা আমরা চাইলে ম্যানুয়ালি ডিলিট করতে পারবো, অটোমেটিক্যালি কিন্তু এটি ডিলিট হবে না। এই হচ্ছে একটি ওয়েবসাইট ব্যাকআপ নেওয়ার পরিপূর্ণ প্রসেস এবং অটোমেটিক ব্যাকআপ শিডিউল এখান থেকে সিলেক্ট করার প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যদি আপনারা আপনার ওয়েবসাইটকে সিকিউর রাখতে চান তাহলে এই কাজটি আপনাদেরকে করতে হবে। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সাথে থাকবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনার প্রয়োজনীয় বিষয় নিয়ে আপনি কমেন্টে রিকোয়েস্ট করতে পারেন, যেন পরবর্তীতে ওই বিষয়ের উপর আমরা ভিডিও তৈরি করতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।